আছি মাতাবাড়িতে, কারণ আজকে একটু স্পেশাল। তো স্পেশাল এই কারণে, কারণ আমি যার সাথে মিট করতেছি, তো এটা আমার প্রথম মিট আপ হইব। তো যতটুকু মনে হইতেছে তারা ওই এখানে বয়ে রয়েছে, ওই জায়গাতে বয়ে রয়েছে, তার সাথে got a call from my friend saying the concert got rained out, and then a dog bit my hand and I wondered why I'd left the house. I look up. So hello everyone, welcome to my Facebook and YouTube channel. So I hope you are well. So আজকে আমি যেতেছি মাতাবাড়িতে, কারণ আজকে একটু স্পেশাল। তো স্পেশাল এই কারণে, কারণ আমি যার সাথে মিট করতেছি, তো ও আমার গিভওয়ে উইনার। কারণ আমি কিছুদিন পর পর আমি কিছু গিভওয়ে দিছিলাম, তো রাউন্ড টু এর গিভওয়ে উইনার। তো আমি এর সাথে মিট করতে নিতেছি, অ্যান্ড দেন ওনারে মানে যে আমার পোর্ট্রেটটাও, মানে আমার না সরি, মানে ওর পোর্ট্রেটটা যে ও জিতছিল, তো ওর পোর্ট্রেটটা আজকে দেবো। তো পুরো ভিডিওটা দেখো, আমি হচ্ছে খুব ইন্টারেস্টিং হইব। সো ফ্রেন্ডস, ফাইনালি এখন আমি মাতাবাড়িতে আসি। সো মাতাবাড়িতে অলরেডি তার সাথে কথা হয়ে গেছে, তারা অলরেডি এখানে আয়ে পড়ছে, তো এখন তাদের সাথে এখন মিট করবো। তো যতটুকু মনে হইতেছে তারা ওই এখানে বয়ে রয়েছে, ওই জায়গাতে বয়ে রয়েছে, তার সাথে কথা হয়েছে। তো তাদের সাথে আগে মিট করি, তাদের সাথে কী হয় না হয় পুরো বিষয়টা দেখবা। আই হোপ সো খুব ইন্টারেস্টিং হবে, কারণ আমারও ফার্স্ট মিট, আর প্রথমত সবচেয়ে বড় জিনিস হয়েছে আমার এটা মানে গিভওয়ে উইনার, ঠিক আছে। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছো। তো কতক্ষণ ধরে হয়ে আসলা? আচ্ছা এক ঘন্টা, আরে বাপরে। আচ্ছা কেউ আসছো না লগে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, আচ্ছা আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? হ্যাঁ তনুস্মিতা। আচ্ছা আমার নাম সুমন। হ্যাঁ আমার হাজবেন্ডের নামও সুমন। আচ্ছা সুমন কি? দাসি। বাস ঠিক আছে। কোন আসলে সবাই একচুয়ালি আমার এজ গিভ ইউ উইনার বর্ণা সরকার, না তোমার নাম? সো বর্ণা সরকার আমার গিভ ইউ উইনার আসলো, যেটা আমার ফার্স্ট এখনো গিভ ইউ উইনার যে জিতছিল। সো ডেফিনেটলি ওর স্কেচটা আমি আজকে দেবো, তো এটা একটু স্পেশাল আসলে আজকে। আর সবচেয়ে বড় যে আমার একটা মানে ফলোয়ারও, অ্যান্ড দেন গিভ উইনারও, ঠিক আছে। সো অনেকদিন আগেই করছিলাম, কারণ সময় লাগে জিনিসটা দিতে পারছি না। সো স্কেচটা হয়েছে এইটা। সো সো কেমন লাগছে? খুব সুন্দর। থ্যাংক ইউ। আর কিছু কইবা? থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তুমিও অনেক চেষ্টা করছো, কারণ তুমি উইনার হয়েছিলা, ঠিক আছে। তো ডেফিনেটলি আবার যদি কোনো ফিউচার যদি কোনো গিভে সারে ডেফিনেটলি পার্টিসিপেট করবা, ডেফিনেটলি আবারও সম্ভাবনা থাকবো আর কি বাবার, ঠিক আছে। বসন্ত বহিল সখি কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখি কোকিল ডাকিল রে।